শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন গল্পের ডালি পামেলা আমি পামেলা আপনাদের স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে বেশ কয়েকদিন ধরে পড়ছিলাম ভাদুরি সিরিজের ওপর একটি রহস্য উপন্যাস ঘটনা যখন রহস্যজনক আজকে আমরা অন্তিম চরণে এসে পৌঁছেছি অন্তিম পর্বগুলো আজ আপনাদের পড়ে শোনাব এই গল্পের প্রতিটি পর্ব আমি আমার ভাদুরি প্লেলিস্টে শেয়ার করে দিয়েছি আপনাদের কোনো অসুবিধা হবে না আপনারা সেখান থেকেও পরপর শুনতে পারবেন এছাড়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা আইকন অবশ্যই প্রেস করবেন তাহলে চলে যাচ্ছি আজকের পর্বে পর্ব করি ভাদরী মশাই বললেন বুঝিনি সেটা নয় মিসেস ঘোষ আমার ধারণা সব কথা প্রকাশ হয়ে গেলে এই ঘোষ পরিবারের মান সম্মান যে বাঁচবে না সেই ভয়টাই আপনি পেয়েছিলেন কিন্তু সেক্ষেত্রে এই খুনের কিনারা করতে আপনি কেন আমাকে ডাকলেন ফুলকুমারী ম্লান হাসলেন তিনি বললেন ডেকেছি তার একটা কারণ আছে জানকে আমি নিজের সন্তানে চাইতেও বেশি ভালোবেসেছিল নিজের সন্তানকে একটা অরফানে যে পাঠিয়ে দিয়ে জানকে বুকে তুলে নিয়েছিলাম আমি কে ওকে মেরেছে আমি সেটা জানি না কিন্তু আমি চেয়েছিলাম এখনও চাইছি মিস্টার ভাদুরি যে তার শাস্তি হোক ভীষণ শাস্তি হোক সেটা যদি নাই চাইব তো পুলিশের তদন্তের ওপর নির্ভর করেই আমি তো বসে থাকতে পারতো। চারু ভাদুরিকে আমি ডেকে পাঠাতুম না হ্যাঁ সেটা আপনি ভালোই করেছেন কিন্তু একটু যেন চিন্তিত গলায় মশাই বললেন আমি একটা অন্য কথা ভাবছি কি কথা আমি পুলিশের কথাই ভাবছি তদন্ত তো আমি একা করছি না ওরাও তো করছে হ্যাঁ সেটা করুক না তাতে কি হয়েছে দেখুন মিসেস ঘোষ পুলিশকে একেবারে বোকা ভাববেন না এটা ঠিক যে সবসময় ওদের চেয়ে আমি অন্তত এক কদম এগিয়ে থাকি কিন্তু তাই বলে যে আমি যতটুকুনি যা জানতে পেরেছি ওরা কখনোই সেটা জানতে পারবে না সেটা কিন্তু নয় যখন জানতে পারবে তখন কিন্তু ওদের সন্দেহটা আপনার দিকেই ঘুরে যাবে আপনি কি বলছেন মিস্টার ভাদুরি কেন এই জন্যে বলছি যে আপনার দিদি যাকে দত্তক নিয়েছেন সেই তেজবাহাদুর যে আসলে আপনার প্রথম পক্ষের ছেলে এটা তো ঠিক মুখ তুলে ভাদুরি মশাইয়ের দিকে তাকালেন ফুলকুমারী স্থির চোখে তাকিয়ে রইলেন কয়েক সেকেন্ড তারপর মুখ নামিয়ে বললেন হ্যাঁ এটা আপনি ঠিকই বলেছেন কিন্তু তাতে কি হলো একটা মুশকিল হলো পুলিশ যখন এটা জানতে পারবে তখন ধরে নেবে যে রঘুবীর ঘোষের তাবৎ সম্পত্তি যাতে আপনার মুঠোয় চলে আসে আর আপনার মৃত্যুর পরে সেটা যাতে আপনার নিজের ছেলের আই মিন তেজ বাহাদুরের হাতে যায় তারই জন্য আপনি পথের কাটাকে সরিয়ে দিয়েছেন না না দেখুন মিসেস ঘোষ এতে অবাক হওয়ার কিন্তু কিছুই নেই নিজের ছেলের চেয়ে সতীনের মা ছেলেকে যে আপনি অনেক বেশি ভালোবাসতেন সেটা আমি অবিশ্বাস করছি না কিন্তু পুলিশকে এটা বিশ্বাস করানো একটু শক্ত হবে একটুক্ষণ চুপ করে রইলেন ভাদুরি মশাই তারপর আবার বলতে শুরু করলেন তাছাড়া আপনার পুত্রবধূ বেলাদেবীর কথাটাও আপনি ভাবুন তার সাথে আপনার সম্পর্ক মোটেই ভালো ছিল না কিন্তু তিনি বেঁচে আছেন তার সাথে আমি কথাও বলেছি আমার মনে হলো তিনি কাগজ টাগজ বিশেষ একটা পড়েন না পড়লে নিশ্চয়ই তিনি জানতে পারতেন যে তার স্বামী বেছে নেই কিন্তু জেনে তো তিনি যাবেনি তাই না তখন যদি তিনি পুলিশকে গিয়ে বলেন যে তার স্বামীর মৃত্যুর জন্যে আপনি দায়ী তাহলে আমি অবাক হব না খুনের মামলায় তিনি তখন সরকার পক্ষে প্রধান সাক্ষী হয়ে দাঁড়াবেন আমি এতক্ষণ কোনো কথা বলিনি এবারে এ বলল ভাদুরে আপনি একটা কথা বোধহয় খেয়াল করেননি বাবু মারা গেছেন বলে যে সম্পত্তির মালিকানা একা মিসেস ঘোষের হাতে এসে যাচ্ছে সেটা কিন্তু নয় প্রথমত তার স্ত্রী তো বেঁচে আছেন আর দ্বিতীয়ত একটি ছেলেও রয়েছে তারাও কিন্তু এই সম্পত্তির সমান অংশীদার মশাই বললেন দেখুন বাবু। সম্পত্তির ব্যাপারে বাবু স্ত্রী বেলা দেবীকে আমি হিসেবের মধ্যে রাখছি না দাসুর আড়াই বছর বয়সে তিনি যদি এ বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়ে থাকেন তাহলে বুঝতে হবে অন্তত ষোলো সতেরো বছর তিনি স্বামীর সাথে কোনো সম্পর্ক রাখেননি ডেজারশনের মেয়াদ এত লম্বা হলে কি স্বামীর সম্পত্তি ক্লেম করা যায় ফুলকুমারী বললেন ও সমস্ত কথা তো উঠছেই না বেলা এ বাড়ি ছেড়ে চলে যাওয়ার পাঁচ বছর পরে জানকি ডিভোর্সের মামলা এনেছিল বেলা কোনো কন্টেস্ট করেনি জানকি তাই একতরফা ডিগ্রি পেয়ে যায় সদানন্দবাবু বললেন আরে তবে তো মিটেই গেল মশাই আবার বললেন না একেবারে যে মিটল সেটা নয় সদানন্দবাবু দাসুর কথাটা একটু ভাবুন তাকে নিয়ে ঝামেলা হতে পারে সম্পত্তির লোভে লোক লাগিয়ে মিসেস ঘোষ তার সতীনের ছেলেকে খুন করিয়েছেন একবার এই সন্দেহটা পুলিশের হলেই হল তখন তো তারা বলতেই পারে যে দাসুর পক্ষে এই বাড়িতে থাকাটা নিরাপদ নয় ফুলকুমারী দেবীর কাছ থেকে দাসুকে তারা সরিয়ে নিতে পারে হঠাৎ যেন একেবারেই ভেঙে পড়লেন ফুলকুমারী দেবী এতক্ষণ যাকে খুব শক্ত ধাতের ধীর মানুষ বলে মনে হচ্ছিল দু হাতে মুখ ঢেকে তিনি আত্মস্বরে বলে উঠলেন না না মিস্টার ভাদুরি সেটা হতে দেবেন না প্লিজ প্লিজ কিছুতেই হতে দেবেন না আমার ছেলে চলে গেছে কিন্তু এখন যদি দাসুও চলে যায় তাহলে আমি কি নিয়ে বাঁচব বলুন তো আমি কার জন্য বাঁচব মিসেস ঘোষকে কোনো সান্ত্বনা দেবার চেষ্টা করলেন না ভাদুরী মশাই তিনি বললেন পুলিশ গত কয়েকদিন ধরে মোটামুটি সিধে পথেই এগোচ্ছিল শোভনের কাছে কাল শুনল যে লেক এলাকার তিনজন দাগি ক্রিমিনালকে অ্যারেস্ট করে থানায় এনে বেধরক ঠেঙানো হয়েছিল কিন্তু তাদের দুজনের অ্যালিবাই পাকা ঘটনার দিন ওই সময় তারা ওই এলাকাতে ছিলই না আমি জিজ্ঞাসা করলুম আর তৃতীয় জন সে ছুরিছোড়া চালায় জীবনে কখনো গুলি চালায়নি চালাতে নাকি জানেও না এদিকে জানুকি বাবুকে মারা হয়েছে গুলি চালিয়ে ময়না তদন্তে সেই বুলেটটাও পাওয়া গেছে যেটা তার শরীরের মধ্যে ঢুকেছিল তাহলে পুলিশ এখন কি করবে মানে শোভনবাবুর কথা থেকে কিছু বোঝা গেল আমি জিজ্ঞাসা করলাম না কিছুই বোঝা যায়নি তবে আন্দাজ একটা করাই যায় আপনি কিছু আন্দাজ করেছেন মিসেস ঘোষ জিজ্ঞাসা করলেন হ্যাঁ সেটা করেছি বই কি হয় তারা আরও কিছু ধরপাকড় করবে আর নয়তো উল্টো পাল্টা ধরপাকড় করে যে লাভ নেই এটা বুঝে লাইন পাল্টে অন্য পথে এগোবে অন্য পথ মানে কোন পথ সেটা বোঝা শক্ত নয় মিসেস ঘোষ আমার কথাই ধরুন না আমি তো অন্ধকারে ঢিল ছুঁড়েছিল শ্রেফ এই অ্যাজামশানের ওপরে সিকিমে আমি চলেও গিয়েছিল ওখানে গিয়ে আপনার ব্যাকগ্রাউন্ডের একটা ছবি অন্তত পাওয়া যাবে তাতে আমার কাজের কিছু সুবিধাও হয়েছে এবং ঢিলটা ঠিক লেগেও গিয়েছিল ওখানে না গেলে কি তেজবাহাদুরের সাথে দেখা হতো রঘুবীর ঘোষের সাথে আপনার কবে বিয়ে হয়েছিল সেটা জানা যেত না আর সেটা না জানলে কি আমি বুঝতে পারত যে বাবু আসলে রঘুবীর ঘোষের প্রথম পক্ষের ছেলে ফুলকুমারী দেবী আবার জিজ্ঞাসা করলেন আপনি কী মনে করেন মিস্টার ভাদুরি পুলিশ এ সমস্ত জেনে যাবে হ্যাঁ যেতেই পারে আবার বলছি আমি পুলিশকে কিন্তু পোকা ভাববেন না যে সমস্ত কথা আমরা দুদিন আগে জেনেছি ওরা দুদিন পরে জানবে কিন্তু জানবে ঠিকই আর জানলে ওরা সন্দেহ করতে শুরু করবে যে জানকী ঘোষের হত্যার পিছনে আপনার হাত থাকাটা কিছু বিচিত্র নয় আপনি হয়তো লোক লাগিয়ে আপনার সতীনের ছেলেকে খুন করিয়েছেন কিন্তু পুলিশের মনে তেমন কোনো সন্দেহ দেখা দেওয়ার আগে আমাকে কদম এগিয়ে যেতে হবে তার মানে মানেটা খুবই সহজ মিসেস ঘোষ খুনিকে ধরতে হবে দু হাতে মুখ ঢাকলেন ফুলকুমারী দেবী তার দিকে তাকিয়ে মনে হলো তিনি যেন কিছুই শুনছেন না বাবু বললেন আচ্ছা কে খুনি আপনি সেটা আন্দাজ করতে পেরেছেন শুধু আন্দাজ নয় সদানন্দ বাবু। প্রমাণ প্রমাণ চাই বুঝলেন প্রমাণ চাই প্রমাণ না পাওয়া পর্যন্ত কারো দিকে কি আঙুল তোলা যায় আচ্ছা চলুন আর দেরি করাটা ঠিক হবে না ওঠা যাক আমরা উঠে পড়লুম দরজা পর্যন্ত এগিয়ে হঠাৎই ঘুরে দাঁড়ালেন ভাদুরি মশাই মিসেস ঘোষের কাছে ফিরে এসে বললেন ভয় পাবেন না মিসেস ঘোষ আর ভেঙে তো পড়বেনই না দাসুকে যাতে আপনার কাছ থেকে কেউ সরিয়ে নিতে না পারে তার চেষ্টা আমি করব। আর হ্যাঁ একটা কথা আবারও বলে যাচ্ছি এই খুনে তদন্ত করার জন্যে যে আপনি আমাকে ডেকেছেন সেটা খুব বুদ্ধির কাজ হয়েছিল বাগান পেরিয়ে আমরা রাস্তায় চলে এলু গাড়িতে স্টার্ট দিয়ে মশাই বললেন আচ্ছা কাল তো রবিবার ছুটির দিন কাল আর আপনাদের কাকুরগাছিতে আসতে হবে না ছুটির দুপুরটা যেভাবে খুশি আপনারা কাটান শুধু সন্ধ্যে সাতটা একবার থানায় হাজিরা দিতে হবে চলে আসবেন অধ্যায় একুশ বারোই মার্চ রবিবার যেমন সকাল তেমন দুপুরটা আজ বড় অস্বস্তির মধ্যে কাটল হাতে প্রচুর কাজ জমে গেছে লেখার কাজ সামনের মাসে যে বইটা বেরোবে তার প্রুফ দেখার কাজ তাছাড়া আপিস আর সংসারের কাজ তো আছেই অথচ গত এক হপ্তার মধ্যে একটা চিঠি পর্যন্ত লিখে উঠতে পারিনি ভেবেছিল সিকিম থেকে ঘুরে আসার পর অসুস্থ পিস্তত ভাইটাকে একবার দেখে আসবো কিন্তু সেটাও হয়নি আসলে কোনো কাজেই আমি যেন মন বসাতে পারছি না বাসন্তী এলো স্নানের জন্যে তারা দিতে তোমার কি হয়েছে বলো তো ঝড়ের সাথে লড়াই করতে করতে যদি একটা গাছ যখন আর পেরে ওঠে না মুখ থুবড়ে মাটির ওপর পড়ে যায় তখন তার অবস্থাটা কি হয় বলো তো তুলনাটা কার সাথে দিচ্ছ মিসেস ঘোষের সাথে খুব জেদি মহিলা কিন্তু মুখ থুবড়ে পড়ে গেছেন কাল তার মুখ চোখে যে অবস্থাটা দেখলুম সেটা বলা যাচ্ছে না এ পর্যন্ত যা যা ঘটেছে সেটা তো আমি সব জানি কিন্তু তোমার কি মনে হয় লোক লাগিয়ে উনি এটা করাননি সেটা কি সম্ভব কেন নয় রক্তের টান বড় ভয়ঙ্কর টান শেষ পর্যন্ত যদি সেই টানটাই জিতে গিয়ে থাকে সেটা কি একেবারেই অসম্ভব কী জানি মানুষের মন বলে তো কথা কিছুই হয়তো অসম্ভব নয় স্নান করে খাওয়ার পাট চুকিয়ে একটু ঘুমানোর চেষ্টা করছিল কিন্তু ঘুম এলো না তিনটে নাগাদ বিছানা ছেড়ে বৈঠকখানা ঘরে গিয়ে প্রুফের বান্ডিল টেনে নিল অক্ষরগুলো ঝাপসা ঠেকতে লাগল মিসেস ঘোষ জেদি মহিলা কিন্তু শেষ পর্যন্ত পেরে উঠলেন না অতীত জীবন তার সামনে এসে দাঁড়িয়েছে তার বেপরোয়া উচ্ছৃঙ্খল যৌবনের সাক্ষীর মতো তার নিয়তির মতো সাড়ে চারটের সময় ভাদুরীমা মাসায়ের ফোন এলো তিনি বললেন সতটার সময় থানায় যেতে হবে আপনার মনে আছে তো হ্যাঁ বিলক্ষণ পৌনে সত্রাতে চলে আসুন আমি আপনাদের তুলে নিতে পারত কিন্তু সেটা সম্ভব হচ্ছে না আমি এক কাজ করবো সরাসরি থানায় চলে যাব আর কৌশিকও যাচ্ছে হ্যাঁ ঠিক আছে বাবুকে তাহলে আমি নিয়ে যাচ্ছি আর কোনো খবর আছে হ্যাঁ আছে খারাপ খবর ফুলকুমারী ঘোষকে অ্যারেস্ট করা হয়েছে কি বলছেন আপনি আপনি অবাক হচ্ছেন তো কিরণবাবু আমিও হয়েছিল পুলিশ যে এত তাড়াতাড়ি এটা করবে আমি সেটা ভাবিনি তা খবরটা আপনাকে কে দিল শোভন শোভন বললো যে ওদের বিল্ডিংয়ের বিদিশা দেবীকে ওরা বীরেশ্বর শ্রেনের স্ত্রী বলে জানতো কিন্তু আজ সকালে তিনি লোকাল থানায় গিয়ে জানিয়েছেন যে আসলে তিনি জানকীনাথ ঘোষের স্ত্রী তার বিশ্বাস সম্পত্তির লোভে ফুলকুমারী জানকী ঘোষকে লোক লাগিয়ে খুন করিয়েছেন জানকী যে ফুলকুমারীর নিজের ছেলে নয় সৎ ছেলে সেটাও উনি জানাতে বলেননি বিদিশা দেবী আই মিন বেলা দেবী এই খুনের খবরটা কখন জানলেন শুক্রবার সকালে যখন তার সাথে দেখা করলাম আমরা তখন তো কিছুই মনে হয়নি তখন তো মনে হয়েছিল উনি জানেন না কল কিংবা আজই সকালে খবরটা পেয়ে থাকবেন থানায় নাকি এটাও জানিয়েছেন যে তিনি ডিভোর্সিং কিন্তু তার একটি ছেলে আছে সে ফুলকুমারীর কাছে থাকে ফলে ছেলে নিরাপত্তা নিয়ে উনি খুব চিন্তিত তার ইচ্ছে ফুলকুমারীকে ওখান থেকে সরিয়ে নেওয়া হোক আমি বললুম আচ্ছা শোভন চৌধুরীকে আপনি এই নিয়ে কিছু বলেননি আরে কী বলবো মশাই পুত্রবোধুর অভিযোগ তো মারাত্মক ফলে পুলিশের এরপরে আর হাত গুটিয়ে বসে থাকার উপায় ছিল না তবে পুলিশ যে সরাসরি অ্যারেস্ট করার কথাটা স্বীকার করছে সেটা কিন্তু নয় শোভনের বক্তব্য যে এই অভিযোগের পরে দাসুর কাছ থেকে ফুলকুমারীকে সরিয়ে এনে ঠিকই হয়েছে নয়তো সত্যি যদি দাসুর কিছু একটা হয়ে যায় তো বেলা দেবী তখন বলতেই পারেন যে তিনি জানানো সত্ত্বেও পুলিশ কোনো স্টেপ নেয়নি তাহলে আপনিও মনে করছেন যে ফুলকুমারী দেবীর কাছে থাকলে দাসুর ক্ষতি হবে আহা কিরণ বাবু। আপনি ভুল করছেন আমি কি মনে করছি না করছি সেটা এখানে ইম্পর্ট্যান্ট নয় পুলিশ কি মনে করছে সেটাই হচ্ছে কথা পুলিশ কোনো ঝুঁকি নিতে চাইছে না আমার এমনও বলছে না যে মিসেস ঘোষকে তারা অ্যারেস্ট করেছে তারা বলছে যে এটা একটু আটকে রাখার ব্যাপার থানায় এনে জিজ্ঞাসাবাদ করার জন্যে তাকে বাড়ি থেকে তুলে আনতে হলো আমি আবার জিজ্ঞাসা করল কিন্তু জিজ্ঞাসাবাদ তোর বাড়িতেও করা যেত মশাই রাইট কিরণবাবু কিন্তু তাহলে তো আর দাসুর কাছ থেকে ওকে সরিয়ে আনা হতো না তার মানে আপনি এটাকে নিশ্চয়ই ডিটেনমেন্ট না বলে অ্যারেস্ট বলবেন হ্যাঁ সেটা বলবো কিন্তু মুশকিল কী হলো জানেন আজ হচ্ছে রবিবার তাই একজন উকিল দিয়ে আদালতে জামিনের আবেদন করাও ওর পক্ষে সম্ভব হয়নি আজকে রাতটা ওকে থানা হাজতেই কাটাতে হবে শোভনবাবু এ কথাই বললেন হ্যাঁ এই হাজতে রাখার ব্যাপারটা নিয়েও শোভনবাবুকে আপনি কিছু বললেন না ভাদুরি মশাই স্পষ্টই হাসলেন তারপর বললেন একেবারে যে কিছু বলিনি সেটা কিন্তু নয় আমি বললুম যে শোভন ওর বয়সের কথাটা একবার বিবেচনা করে একটা দিন পরেও তো ওকে অ্যারেস্ট করতে পারতে তাহলে অন্তত জামিনের একটা ব্যবস্থা করা যেত হাজতে ওকে রাতটা কাটাতে হতো না যাই হোক আপনারা চলে আসুন ফোন নামিয়ে রাখলাম মনটা এমনিতেই ভালো ছিল না আরও খারাপ হয়ে গেল পাঁচটায় বাসন্তী চা নিয়ে এলো ভাদুরিদা কি বললেন চায় চুমুক দিয়ে আমি বললাম ফুলকুমারী ঘোষকে অ্যারেস্ট করা হয়েছে তার মানে ওকে সন্দেহ করছে হ্যাঁ করাটাই তো স্বাভাবিক পুত্রবধূ থানায় গিয়ে শাশুড়ির নামে নালিশ করে এসেছে যে সে খুনি কি বলছো সরাসরি এই কথা বলেছে না সেটা বলেনি তবে যেভাবে যেটা বলা হয়েছে তাতে নাকি পুলিশের পক্ষে ওকে অ্যারেস্ট না করে উপায় ছিল না তোমরা তো আজ থানায় যাচ্ছ ভাদুরিদা তোমাদের তুলে নিয়ে যাবেন না তিনি আর কৌশিক আলাদা যাচ্ছেন আমি এখান থেকে বাবুকে নিয়ে যাবো দেখি কোথাকার জল কোথায় গিয়ে গড়ায় চা খাওয়া শেষ হয়ে গিয়েছিল টেবিল থেকে কাপ ডিশ তুলে নিয়ে বাসন্তী দরজার দিকে পা বাড়ালো যেতে যেতে বলল সত্যি বিচ্ছিরি ব্যাপার কোনটা বিচ্ছিরি ঘুরে দাঁড়িয়ে বাসন্তী বলল এই অ্যারেস্ট করাটা ভদ্রমহিলা যদি খুনি হবেন তাহলে তদন্তের জন্য উনি ভাদুরিদাকে ডাকতেন না ফুলকুমারী ঘোষ নিজেও এই কথাটা বলেছিলেন বটে কিন্তু সেটা তো নিজেকে নির্দোষ প্রতিপন্ন করার জন্যে হতেও পারে ভাদুরী মশায়ের কাছে সাধু সাজার জন্যেই হয়তো তিনিও যে একজন ধাত্রী পান না এই রকমের একটা ধারণা জাগিয়ে দেবার জন্যে তাই যদি হয় তবে সেটা বুঝতে হবে অভিনয়ের ব্যাপারে তার কাছে তার পুত্রবধূটি নেহাতি ছেলে মানুষ বেলা তুলনায় ফুলকুমারী ঘোষ আরও অনেক বড় অভিনেত্রী বাবু এলেন সাড়ে পাঁচটায় ফুলকুমারী দেবীকে যে গ্রেপ্তার করে থানা হাজতে রাখা হয়েছে এই খবর শুনে তিনি বললেন কী বলছেন এটা তো তাহলে খুব মুশকিল হয়ে গেল কিসের মুশকিল বা আপনি সেটাও ধরতে পারলেন না ওর জন্য যে সিকিম যেতে হাজার হাজার টাকা খরচা হয়ে গেল সেই টাকাটা এখন কে দেবে বলুন তো আমাদেরই দিতে হবে বাবু ক্লায়েন্টকে বাঁচাতে না পারলে তো উনি টাকা পাবেন না তাই না ওটাই হচ্ছে বর্ষার কথা সদানন্দবাবু বললেন ক্লায়েন্টকে বাঁচাতে না পারলে অর্থাৎ কি না কথাটা শেষ না করে সদানন্দবাবু হাসতে লাগলেন একতলার গ্যারেজ থেকে গাড়ি বার করে ঠিক ছটায় আমরা বেরিয়ে পড়ল রবিবার বলে চৌরঙ্গি আর ভবানীপুরের সিনেমা হলগুলির সামনে ভিড় থাকলেও বাকি রাস্তায় কোথাও জ্যাম ছিল না ফলে পৌনে সাতটার মিনিট কয়েক আগে আমরা থানার সামনে পৌঁছে গেলাম ভেতরে গিয়ে নিজেদের পরিচয় দিতেই আমাদের ওসির ঘরে পৌঁছে দেওয়া হলো সেখানে ঢুকে দেখলুম মশাই ওসির সাথে কথা বলছেন কৌশিক ছাড়া আর একজনের উপরেও চোখ পড়ল তিনি শোভন চৌধুরী ভদ্রলোক চুপচাপ বসে আছেন মুখ গম্ভীর ঘরের মধ্যে আমাদের ঢুকতে দেখে মশাই বললেন যাক আপনারা এসে গেছেন শোভনকে তো বলেইছি এখানকার অফিসার ইনচার্জ মিস্টার মিত্রকেও বলছিল যে মিসেস ফুলকুমারী ঘোষকে এত তাড়াতাড়ি অ্যারেস্ট করার কোনো দরকার ছিল না দু একটা দিন অপেক্ষা করলেই ভালো হতো ওসি বললেন দেখুন স্যার এর মধ্যে যদি একটা কিছু হয়ে যেত আমরাই তো বিপদে পড়তুম নাকি দাসু আই মিন জানকি ঘোষের ছেলের কথা ভাবছেন তো না মিস্টার মিত্র এত তাড়াতাড়ি কিছু ঘটতো বলে আমার তো মনে হয় না তাছাড়া অন্য দিকটাও ভেবে দেখুন অ্যারেস্ট না করে যদি মিসেস ঘোষের ওপর কড়া নজর রাখার ব্যবস্থা করতেন তাহলে হয়তো আরও কিছু খবর পাওয়া যেত সেই সাথে ফোনটাও যদি ট্যাপ করতে পারতেন তাহলে অন্তত এই ভাইটাল খবরটা জানা যেত যে বাইরের কোন কোন লোকের সাথে ওর কি কি কথা হচ্ছে তাই না শোভন চৌধুরী বললেন হ্যাঁ আপনি ঠিকই বলেছেন মিস্টার ভদুরগি কিন্তু দাসু নিরাপত্তার ব্যাপারটাকে তো প্রায়োরিটি দিতে হবে আর সেটা ভেবেই কথাটা শেষ হলো না তার আগেই একজন সেপাই এসে জানালো যে বীরেশ্বর সেন বলে একজন ভদ্রলোক এসেছেন তিনি ওসির সাথে দেখা করতে চান শুনে ওসি বললেন এখন এই নিয়ে আর কোনো কথা নয় তারপর সেপাইটির দিকে তাকিয়ে আবার বললেন আচ্ছা ঠিক আছে ওকে এখানে পাঠিয়ে দাও বীরেশ্বর সেন খানিক বাদেই ঘরে এসে ঢুকলেন ওসি তাকে বসতে বললেন না শোভন চৌধুরীর দিকে তাকিয়ে বললেন স্যার আপনি তো এর কথাই বলেছিলেন শোভন বললেন হ্যাঁ আমরা যে বিল্ডিংয়ে আছি ইনি তার তিনতলার একটা ফ্ল্যাটে থাকেন শুনলুম যে পাড়ার ছেলেরা একে মারধর করেছে ফ্ল্যাটে ঢুকতে দিচ্ছে না এটা বড় তার্যক কথা তা কি ব্যাপার বলুন তো কী হয়েছিল ওসি বললেন স্যার এক হাতে তো তালি বাজে না পাড়ার ছেলেদের আমি চিনি অল পিস লাভিং ল অ্যাভাইডিং বয়েজ এমনি এমনি মারধর করার মতন ওরা ছেলে নয় স্যার নিশ্চয়ই এরও কিছু দোষ রয়েছে নইলে কেন তারা না হোক পেটাবে বলুন তো বীরেশ্বর সেন কাতর গলায় বললেন আমার কিছু দোষ নেই স্যার চোপ একদম চোপ ওসি একেবারে বিকট গলায় খেকিয়ে উঠে বললেন দোষ নেই সাধু সাজা হচ্ছে তাই না আমরা কিছু বুঝি না হ্যাঁ ঘাসে মুখ দিয়ে চলি আমরা পুলিশ বোকা শোভন বললেন আহ ধরে নিচ্ছি যে উনি দোষী কিন্তু কথাটা শেষ হওয়ার আগেই বীরেশ্বর ডুকরে উঠলেন না না স্যার আমি কিন্তু কথাটা শেষ করতে পারলেন না তিনিও ওসি আবার সে আগের মতো হাকর পারলেন একদম চুপ বলছি স্যারের মুখে মুখে কথা না সের যদি বিয়াদুপি করেছেন তো সাথে সাথে হাজতে পুরে দেব তারপর শোভনের দিকে তাকিয়ে একেবারে অন্য গলায় বললেন হ্যাঁ স্যার কী করতে হবে বলুন বিশেষ কিছুই নয় উনি যদি কথা দেন তো শান্তিভঙ্গ হতে পারে এমন কিছু উনি করবেন না তাহলে আর ওকে ফ্ল্যাটে ঢুকিয়ে দিতে আপত্তি কিছু নেই ওসি আবার বললেন হ্যাঁ স্যার সে তো দুজন লোক দিয়ে এক্ষুনি ঢুকিয়ে দেওয়া যায় কিন্তু পাড়ার ছেলেরা যেরকম খেপে রয়েছে তাতে ঢুকিয়ে দিলে উনি যে সেখানে থাকতে পারবেন সেটা তো আমার মনে হয় না বলে বীরেশ্বর সেনের দিকে তাকিয়ে ওসি আবার বললেন কী মশাই থাকতে পারবেন ওই ফ্ল্যাটে বীরেশ্বর সেন বললেন না স্যার স্যার আমি থাকতে চাই না কিন্তু ঢুকতে তো একবার হবেই আমার জামা কাপড় কাগজপত্র চেক বই সবই তো ফ্ল্যাটের মধ্যে রয়েছে স্যার সেগুলো নিয়ে আমি বেরিয়ে আসব শোভন বললেন তাহলে আর আপত্তি কিসের দুজন লোক দিয়ে দিন উনি ওর জিনিসপত্রগুলো বার করে আনুন ওসি সি বললেন শুনুন বীরেশ্বরবাবু স্যার যখন বলছেন তখন আপনাকে ফ্ল্যাটে ঢোকানোর ব্যবস্থা আমি করে দিচ্ছি কিন্তু কোনো গণ্ডগোল যেন না হয় আমি কিন্তু বলে দিলাম যান বাইরে গিয়ে বসুন পাঁচ মিনিটের মধ্যে গাড়ি আর লোকের ব্যবস্থা করে দেওয়া হলো দুজন আর্ম গার্ড সঙ্গে নিয়ে পুলিশের জিপে উঠে বীরেশ্বর সেন থানা থেকে বেরিয়ে গেলেন সবটা যে সাজানো ব্যাপার সদানন্দবাবু সেটা ধরতে পেরেছিলেন চাপা গলায় আমাকে বললেন সত্যি কিরণবাবু নরমে গরমে বেশ একখানা নাটক দেখা গেল কি বলেন ওসি বললেন আর কিছু করতে হবে স্যার শোভন চৌধুরী উত্তরে বললেন সেটা আর আমাকে জিজ্ঞাসা করে কি হবে মিস্টার ভাদুরীকে জিজ্ঞাসা করুন মশাই বললেন না আপাতত আর কিছুই করার নেই আমরা এবারে উঠব তবে হ্যাঁ খানিক বাদে একবার হয়তো ফিরে আসতেও পারি আর শোভন তুমি যদি ততক্ষণ এখানে থাকো তাহলে ভালো হয় কতক্ষণ এই ধরো বড় আধ ঘন্টা আশা করি তার মধ্যেই ফিরতে পারবো মশাই আমাদের নিয়ে থানা থেকে বেরিয়ে পড়লেন রাস্তায় নেমে বললেন দুটো গাড়ির তো দরকার হচ্ছে না একটা এখানেই থাক চলুন আমরা একসঙ্গে যাই কৌশিক স্টিয়ারিং ধরল পাশে মশাই পিছনের সিটে আমি আর সদানন্দবাবু সদানন্দবাবু বললেন তা আমরা কোথায় যাচ্ছি বলুন তো মশাই বললেন বাহ সেটা কি একটা প্রশ্ন হলো বাবু। বীরেশ্বর সেন সত্যি তার ফ্ল্যাটে ঢুকতে পারলেন কি না সেটা তো দেখে আসতে হবে ওরে কৌশিক তাই বলে যেন ফ্ল্যাট বাড়ির একেবারে সামনে পার্ক করিস না গাড়িটা একটু দূরে রাখবি হাই রাইজ বিল্ডিংটা যে রাস্তায় সেটা থানার খুব কাছে ইতিমধ্যে আমরা সেখানে পৌঁছে গিয়েছিলাম দেখলুম পুলিশের গাড়িটাও বাড়ি থেকে একটু দূরে পার্ক করা হয়েছে কৌশিক তার ঠিক পিছনে গাড়ি রেখে স্টার্ট বন্ধ করে বলল তোমরা ওই ফ্ল্যাটে যাবে ভাদুরে মশাই বললেন তাই কখনও যেতে পারি কৌশিক বেলা দেবী আমাদের চিনে ফেললেই তো মুশকিল তাহলে এই গাড়িতে বসে আমরা বীরেশ্বর সেনের জন্য অপেক্ষা করবো বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না মিনিট পাঁচ সাত বাদেই দেখলুম হাইরাইজ বিল্ডিংয়ের গেট দিয়ে বীরেশ্বর সেন বেরিয়ে আসছেন কাঁধে ঝোলা ডান হাতে স্যুটকেস দুপাশে দুজন আর্ম গার্ড গাড়ি থেকে নেমে পড়লেন ভাদুরি মশাই বীরেশ্বর সেনের সামনে গিয়ে দাঁড়ালেন কোনো গোলমাল হয়নি তো না স্যার কিচ্ছু হয়নি কথাটা বলে বীরেশ্বর সেন হাসলেন তারপর বললেন ভেতরে ঢুকলুম স্যার চটপট নিজের দরকারি জিনিসপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে এলুম কিছু গোলমাল হয়নি স্যার তবে হ্যাঁ স্যার হতো আপনি যদি শোভনবাবুকে নিয়ে থানায় বলিয়ে সেপাই দুজনকে সঙ্গে দেবার ব্যবস্থা না করে দিতেন তাহলেই হতো স্যার কী আর বলবো খুব কৃতজ্ঞ রইলুম স্যার আপনার কাছে সমস্ত জিনিস ওই একটা স্যুটকে সেই ধরে গেল আবার হাসলেন বীরেশ্বর সেন সবার নিয়ে এলুম কোথায় স্যার যা না নিলেই নয় স্রেফ সেইগুলো মানে জামা জামাকাপড় কিছু ফাইলপত্র আর ব্যাংকের পাসবুক আর চেকবুক ব্যাস বাদবাগি তো সব ফেলেই এসেছি ও আর নেবো না তাহলে এখন কোথায় যাবেন মানে কোথায় থাকবেন কোথায় আর যাবো বলুন বীরেশ্বর সেন কাজ ঝাঁকিয়ে ম্লান হাসলেন চিৎপুরে একটা আপিস রয়েছে আপাতত সেখানেই যাচ্ছি দেখি একটা ট্যাক্সি পাওয়া যায় কি না হ্যাঁ সেটা নিশ্চয়ই পাওয়া যাবে কিন্তু তার আগে আপনাকে তো একবার থানায় যেতে হবে থানা কেন বলুন তো স্যার বা আপনার জিনিসপত্র নিয়ে আপনি ফ্ল্যাট থেকে বেরিয়ে এসেছেন থানায় সেটা জানিয়ে যেতে হবে না নইলে আপনার স্ত্রী যদি কাল থানায় গিয়ে নালিশ করেন যে নিজের জিনিসের সাথে ওর কিছু দামি জিনিসপত্র আপনি হাতিয়ে নিয়ে সরে পড়েছে তাহলে তো আপনি বিপদে পড়ে যাবেন মশাই একটু যেন ম্লান হয়ে গেল বীরেশ্বর সেনের মুখ কিন্তু মুহূর্তে তিনি হেসে বললেন ও তাও তো বটে আচ্ছা ঠিক আছে আমার জিনিসপত্র নিয়ে আমি বেড়েই এসেছি স্রেফ এইটুকুনি জানিয়ে যাওয়া তো তা কতক্ষণ লাগবে বলুন ঠিক আছে চলুন স্যার বীরেশ্বর সেনের হাত থেকে সুটকেসটা নিয়ে নিলেন ভাদুরি মশাই তারপর গাড়ির দরজা খুলে বললেন আমাদের গাড়িতে উঠুন কষ্ট করে আর পুলিশের ওই লড়ঝড়ে জিপে আপনাকে উঠতে হবে না বীরেশ্বর সেনকে তার পাশে সিটে বসিয়ে নিজের হাতে স্টিয়ারিং নিলেন ভাদুরি মশাই সুটকেসটা কৌশিকের হাতে ধরিয়ে দিয়ে বললেন তোরা তিনজনে পিছনে সিটে বস পুলিশের জিপ আমাদের পিছন পিছন এলো মিনিট কয়েকের মধ্যে আমরা থানায় পৌঁছে গেল গাড়ি থেকে নেমে সবাইকে নিয়ে ওসির ঘরে ঢুকে সুটকেসটা টেবিলের ওপর রেখে মশাই বললেন আচ্ছা মিস্টার মিত্র সুটকেসটা খুলে ওর মধ্যে যা যা জিনিস আছে তার দুটো লিস্ট করে ফেলবেন একটা লিস্ট নিজেরা রাখবেন আর অন্যটায় সই করে বাবুকে দিয়ে দেবেন এটা ওর সেফটির জন্যে করাটা দরকার কারণ কোনো সময় বেলা দেবী এসে আপনাদের কাছে কিন্তু কমপ্লেন করতে পারে যে ওর কোনো ভ্যালুয়েবল জিনিস নিয়ে এসেছেন কাজে ঝামেলা হতেই পারে বীরেশ্বর সেনের দিকে তাকিয়ে মনে হলো তার মুখের রক্ত কেউ যেন শুষে নিয়েছে তিনি বললেন স্যার সুটকেসের মধ্যে কি আছে সে তো বললুম কাপড় কিছু ফাইল ব্যাংকের পাস বই ডিপোজিট বই আর বুক ছাড়া ওখান থেকে কুটোটিও আমি আনি নি স্যার তাহলে খুলে দেখা দরকারটা কি। ভাদরি মশাই হেসে বললেন আরে মশাই বললুমই তো আপনার সেফটির জন্যেই এটা দরকার ও কি আপনারা বসে রইলেন কেন সুটকেসটা খুলুন সুটকেসে চাবি দেওয়া ছিল না ফ্ল্যাট থেকে তাড়াতাড়ি বেরিয়ে এসেছেন বলে বোধহয় চাবি দেওয়ার সময় পাননি বীরেশ্বর সেন কিংবা চাবি যে দেওয়া দরকার এটাই হয়তো তার মাথায় আসেনি ওসি তাই খুব সহজে সুটকেস খুলে ফেললেন খুলে জামা কাপড়ের তলায় হাত চালিয়ে যেটা বার করে আনলেন সেটা দেখে আমাদের স্থির সদানন্দবাবু অস্ফুট স্বরে বললেন তারা ব্রহ্ম বই মা গো মা শোভন চৌধুরীর দিকে তাকিয়ে ভাদরিমশাই বললেন বুঝলে শোভন এই জন্যেই তোমাকে বলেছিল যে ফুলকুমারী ঘোষকে এত তাড়াতাড়ি অ্যারেস্ট করাটা ঠিক হয়নি নাও এখন গিয়ে মিসেস ঘোষের কাছে ক্ষমা চেয়ে ওকে ছেড়ে দাও আমরাই আমাদের গাড়িতে করে ওকে বাড়িতে পৌঁছে দিচ্ছি যেমন ধরার তেমনি ছাড়ারও একটা ফর্মালিটি থাকে সেই সব মিটিয়ে মিনিট দশকের মধ্যে আমরা গাড়িতে উঠে পড়লুম একটায় ভাদুরী মশাই মিসেস ঘোষ আর বাবু অন্যটায় কৌশিক আর আমি শোভন চৌধুরীও আমাদের সাথে আসতে পারতেন কিন্তু এলেন না রাস্তা পর্যন্ত এসে বললেন এদিককার কাজ কিছু বাকি এখনো রয়েছে সেগুলো না মিটিয়ে আমি যেতে পারছি না আপনারা এগুন আমি এই ধরুন আধ ঘন্টার মধ্যেই যাচ্ছি সাত নম্বর পপুলার এভিনিউ তো ঠিক আছে আমি চিনে নিতে পারবো অধ্যায় বাইশ সাত নম্বর পপুলার এভিনিউর বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে সাড়ে আটটা বেজে গেল নেপালি দারোয়ান গেট খুলে দিল রাস্তায় গাড়ি রেখে আমরা ভেতরে ঢুকলুম গোটা বাড়িটা অন্ধকারের মধ্যে ডুবেছিল মালকিন যে আজই ছাড়া পাবেন সেটা বোধহয় কেউ বুঝতে পারেনি এবারে তাকে বাড়িতে ঢুকতে দেখে ভেতর থেকে কেউ ঘরে আর বারান্দার পরপর আলোগুলো জ্বালিয়ে দিল মিনিট খানেকের মধ্যে সমস্ত কিছু আবার আলোয় ঝলমল করে উঠল বাগানের রাস্তা পেরিয়ে একতলার বারান্দায় আমরা উঠল ফুলকুমারী বললেন আপনারা একটু বসুন আমি ততক্ষণে স্নান করে ঠাকুরঘর থেকে একবার ঘুরে আসি নিজেকে ভীষণ নোংরা লাগছে ভদ্রমহিলা চোখ দেখলুম জবা ফুলের মতো লাল সিঁড়ির ধাপে আস্তে আস্তে পা রেখে দোতলায় উঠে গেলেন দারোয়ান এসে ড্রয়িং রুমের দরজা খুলে দিয়েছিল আমরা ভেতরে গিয়ে বসলুম সদানন্দবাবু বললেন থানা থেকে সারাটা পথ বোধয়ে কাঁদতে কাঁদতে এসেছেন উনি ভাদরে মশার দিকে তাকালুম তিনি কিছু বললেন না মিনিট দশেক বাদে উর্দি পড়া একজন বেয়ারা একটা মস্ত বড়ো ট্রে হাতে করে ড্রয়িং রুমে এসে ঢুকল ট্রের ওপর কফির পট পেয়ালা পিরিজ আলাদা দুটি প্লেটে কিছু বিস্কিট এবং কাজু বাদাম সেন্টার টেবিলের ওপর ট্রে নামিয়ে রেখে সে চলে গেল ফুলকুমারি এলেন আরও মিনিট দশেক বাদে স্নান করেছেন বোঝা গেল ময়লা থানখানা পাল্টে ধপধপে সাদা একটি কাপড় পরেছেন কপালে চন্দনের ফোঁটা তিনি বললেন ঠাকুর ঘরে শীতল দিয়ে এলুম কাজ তো পায়েস রাখতে পারিনি শুধু বাতাসা আর ফল ভাগ্যেস আপনারা গিয়ে হাজত থেকে আমাকে ছাড়িয়ে আনলেন নইলে তো ঠাকুরকে উপস্থিতি হতো ওইটুকুও জুটত না সদানন্দবাবু বললেন এই হচ্ছে আমাদের পুলিশ যাকে ধরতে হবে তাকে ধরবে না আর যার কোনো দোষ নেই তাকে হাজতে পুড়ে দেবে আমাকেও তো একবার দিয়েছিল মশাই বললেন আচ্ছা দাসুকে যে দেখছি না দাসু কোথায় তাকে আজ সকালে আমাদের এক বন্ধুর বাড়িতে পাঠিয়ে দিয়েছি আপনারা কাল রাত্রির এখান থেকে চলে যাওয়ার পর আমার ভীষণ ভয় করতে থাকে ব্যাপারটা নিয়ে যত ভাবছিলাম তত ভয় আরও বেড়ে যাচ্ছিল কিসের ভয় ফুলকুমারী ম্লান হাসলে। সেটাও বুঝিয়ে বলতে হবে মিস্টার ভাদুরি ভয়টা আমার নিজের জন্যে নয় দাসুর জন্যে দাসুকে নিয়ে ভয় কেন বলছি আপনি বললেন না জানকীর বউ পুলিশকে গিয়ে বলতে পারে যে আমিই খুনি আর পুলিশ কথা বিশ্বাস করে ভাবতে পারে যে দাশু সেক্ষেত্রে আমার কাছে থাকাটা মোটেই নিরাপদ নয় ফলে দাশুকে তারা আমার কাছ থেকে সরিয়ে নিতে পারে সেই ভয়টাই আমি পাই তার কারণ আমি তো জানি যে আমার কাছে দাসু সবচেয়ে বেশি নিরাপদ আমার ভাবনাটা আবার অন্যদিকে ঘুরে গেল আমি ভাবতে থাকলাম যে জানকীকে যারা খুন করেছে তারা যদি সম্পত্তির লোভে খুনটা করে থাকে তাহলে তারা দাসুকেও তো ছাড়বে না তারা নিশ্চয়ই জানে যে এই বাড়িতে দাসুকে আমি আগলে রেখেছি তাই হয় তারা দাসুকে এখান থেকে সরিয়ে নেবে আর নয়তো আমাকে সরে যেতে বাধ্য করবে একটুক্ষণ চুপ করে রইলেন ফুলকুমারী তারপর আবার বললেন সারা রাত্রির এই নিয়ে আমি ভেবেছি মিস্টার ভাদুরী। ভাবতে ভাবতে ভোরবেলার দিকে আমার হঠাৎ মনে পড়ল। যে আমার কাছ থেকে দাশুকে আলাদা করার আগে আমি দাসুকে এখান থেকে সরিয়ে দিই না কেন এমন জায়গায় সরিয়ে দেব। যাতে কেউ ওর খোঁজ না পায় তা কোথায় সরিয়ে দিলেন আমাদের এক পারিবারিক বন্ধুর বাড়িতে ভদ্রলোক আর্মি অফিসার ফোর্ট উইলিয়ামে কোয়ার্টার্সে থাকে আজ ভোরবেলায় বিছানা থেকে উঠে আমি দাশুকে জাগালাম তার বইপত্র জামা কাপড় সব গুছিয়ে নিতে বললাম তারপর ভদ্রলোককে ফোন করে সংক্ষেপে আমার সমস্যার কথা জানালাম সমস্ত বুঝতে পেরে সকাল সাতটার আগে তিনি এখানে চলে আসলেন তিনি দাশুকে তার কোয়ার্টার্সে নিয়ে গেছেন এখনও বেশ কিছুদিন ওখানেই থাকবে ভদ্রমহিলা হয়তো আরও কিছু বলতেন কিন্তু তার আগে শোভন চৌধুরী এসে ঘরে ঢুকে বললেন সুটকেসের মধ্যে রিভলভার তো পাওয়া গেল মিস্টার ভাদুরি কিন্তু রিভলভারের মধ্যে কি মিসিং সেটা আপনি জানেন ভাদুরি মশাই বললেন আমি জানি না তবে আন্দাজ করতে পারছি একটা বুলেট যেটা তোমরা জানো কি ঘোষের শরীরের মধ্যে পেয়েছো তাই তো কথাটা বলে ফুলকুমারীর দিকে তাকালেন ভাদুরি মশাই কুণ্ঠিতভাবে বললেন হাই এম সরি ম্যাডাম এ সমস্ত কথা আপনার সামনে বলাটা আমার উচিত হয়নি না না মিস্টার ভাদুরি আমি কিছুই মনে করছি না আমি সব জানতে চাই আমার ছেলেকে কারা মেরেছে কিভাবে মেরেছে কেন মেরেছে আমি সবটুকু জানতে চাই শোভন বললেন মেরেছে তো বীরশ্বসেন আর মেরেছে ওই রিভলভার দিয়ে কিন্তু কেন মেরেছে সেটা বলতে পারছি না ওটা বোধ হয় মিস্টার ভাদুরি বলতে পারবেন মশাই বললেন আমিও তো স্পষ্ট করে কিছু বলতে পারবো না শুধু আন্দাজি করতে পারছি শোভন আপনার পুত্রবধূ যে এই লোকটার সাথে ঘর ছেড়েছিল সেটা তো ঠিক থানায় যে লোকটাকে দেখলুম আপনি তার কথা বলছেন তো হ্যাঁ আমার ছেলের কাছে ওর কথা শুনেছি বটে তবে আমার ছেলে যে ওকে চিনতো এখন আমার সেটা মনে হয় না আমিও ওকে আগে কখনো দেখিনি কি করে দেখবেন ও তো এই বাড়িতে আসতোই না যা কিছু উস্কানি দেবা সেটা বাইরে থেকে দিত আপনার পুত্রবধূকে এ বাড়ি থেকে বার করেছিল ফিল্মে নামার লোভ দেখিয়ে পরে নিশ্চয় বিয়েও করতে চেয়েছিল কিন্তু বেলা দেবী সেটাতে রাজি হননি দেখুন মিসেস ঘোষ এ সমস্ত আমার আন্দাজ আচ্ছা একটা কথা আমি জিজ্ঞাসা করছি আপনাকে বেলা দেবী এই বাড়ি থেকে চলে গিয়েছিলেন কি নিয়ে মানে আমি টাকা করির কথা বলছি টাকা কুড়িও বিশেষ নেয়নি তবে ব্যাংকের লকারে গয়নাগাটি তো কম ছিল না সবটাই তুলে নিয়েছিল তা ধরুন প্রায় লাখ ছ সাত টাকার গয়না আচ্ছা সমস্ত কিছু ওই লোকটা হাতিয়ে নিয়েছে মশাই হেসে বললেন আমার সেটা মনে হয় না মিসেস ঘোষ সেটা যদি নিত তাহলে বেলা দেবী ওই ফ্ল্যাটটা কিনলেন কি করে ফিল্মে নেমে তো কানা করিও উনি পাননি আর যাত্রা করার জন্য বীরেশ্বর সেনুকে বিশেষ কিছু একটা দিত আমার তো এরকম মনে হয় না ফ্ল্যাটটা বোধহয় গয়না বেচে সেই টাকাতেই কিনেছিলেন যেটা ওর নিজের নামে কেনা বাবু বললেন তাহলে কি ফ্ল্যাট হাতানোর জন্যে বীরেশ্বর ওকে বিয়ে করতে চেয়েছিল সেটাই সম্ভব তবে না বেলাদেবী ওকে বিয়ে করতে রাজি হননি জানকী ঘোষের সাথে ডিভোর্স হয়ে যাওয়ার পরেও নয় কেন হতে পারে যে বীরেশ্বর সেনের আসল চরিত্রটা উনি বুঝে গিয়েছিলেন ওর অর্থলোভ যাত্রা পার্টির অন্য মেয়ের সাথে সম্পর্ক এসবের সমস্ত কিছুই নিশ্চয়ই বেলাদেবীর অজানা ছিল না তাছাড়া কিছু সংস্কারও হয়তো ওর মনের মধ্যে কাজ করে থাকবে কিসের সংস্কার দেখুন ছাড়াছাড়ি হয়ে গেলেও ওর তো একটি ছেলে রয়েছে সেই সাথে এটাও নিশ্চয়ই জানতেন যে ডিভোর্স পাওয়া সত্ত্বেও ওর স্বামী আর দ্বিতীয়বার বিয়ে করেননি হয়তো ভাবতেন যে পরে আবার কখনো তিনি তাদের কাছে ফিরে যেতে পারবেন বীরেশ্বরকে বিয়ে না করা যুক্তি হিসাবে এটাও হয়তো তাকে বলে থাকবেন তিনি একটুক্ষণ চুপ করে রইলেন ভাদুরি মশাই একটা সিগারেট ধরালেন তারপর প্রায় আত্মগতভাবে বললেন সম্ভবত বলেছিলেন আর তখনই হয়তো বীরেশ্বর ঠিক করেছিল যে জানকীকে খুন করবে ও ধরে নিয়েছিল যে জানকী মারা না গেলে বেলা দেবী ওকে বিয়ে করবেন না সম্ভবত একই কারণে পরে কখনো দাসুকে ও খুন করতে পারত যাই হোক এছাড়া তো খুনের অন্য কোনো মোটিফ আমি অন্তত খুঁজে পাচ্ছি না সদানন্দবাবু বললেন আচ্ছা মশাই বীরেশ্বর যে খুনি সেটা আপনি কখন বুঝলেন আমি বুঝিনি বাবু আন্দাজ করেছিল হ্যাঁ তো আন্দাজটা কখন করলেন বীরেশ্বর তো গত রবিবার প্রথম আমার কাছে এসেছিল এসে বলেছিল যে জানকী ঘোষকে সে নিজের চোখে খুন হতে দেখেছে তবে জানকীকে নয় তাকে খুন করাই নাকি তার উদ্দেশ্য ছিল সত্যি বলতে কি, খুনের কথা বলতে গিয়ে এমন একটা কথা সে বলেছিল যা তাৎপর্য আমি তখনও ধরতে পারিনি আমি পারলুম সিকিমে পৌঁছানোর পর দিন সেটা পারলুম সদানন্দবাবুর একটা কথা শুনে সে কি আমি আবার কি বললুম আপনাকে সদানন্দবাবু অবাক হয়ে জিজ্ঞাসা করলেন নামচি থেকে রানীপুল যাবার পথে এক জায়গায় হলুদ রঙের ফুল দেখেছিল আপনার মনে পড়ছে সদানন্দবাবু আহা পড়ছে ফুলের ভেতর থেকে হঠাৎ একঝাঁক হলুদ প্রজাপতিকে উড়ে যেতে দেখে আপনি বলেছিলেন যে প্রজাপতিগুলো যে ওই ফুলের মধ্যে ছিল সেটা বোঝা যায়নি ব্যাস সাথে সাথে বীরেশ্বরের একটা কথা আমার মনে পড়ে গেল হ্যাঁ কি কথা যা বলেছিল সে তো আমাদের সকলের সামনেই ও বলেছিল কিন্তু ঠিক তক্ষণে তার তাৎপর্য আমরা কেউ বুঝতে পারিনি বীরেশ্বর বলেছিল গুলি শব্দ হবার পর জানকী ঘোষ বুকের বাদিকটা চেপে ধরে মাটির ওপর লুটিয়ে পড়েন এটা দেখে সে বেঞ্চি থেকে উঠে জানুকি বাবুর দিকে ছুটে যায় যেতে যেতে লক্ষ্য করে জানকীর কার্ডিগানটা রক্তে ভিজে গেছে মনে পড়ছে কৌশিক বলল হ্যাঁ মামু মনে তো পড়ছে কিন্তু এর থেকে তুমি কি বুঝলে বুঝলুম যে এটা মিথ্যে কথা ওরে কৌশিক হলুদ প্রজাপতিকে ফুল থেকে আলাদা করে দেখা যায়নি কেন এই জন্যে যায়নি যে ফুলগুলোর রঙও হচ্ছে হলুদ আর তাই যদি হয় তাহলে লাল কার্ডিগঞ্জে রক্তে ভিজে গেছে এটাই বা বীরেশ্বর কী করে দেখলো তাও দূর থেকে ছুটে যেতে যেতে ওরে রক্তের রঙও তো লাল শোভন চৌধুরী বললেন রাইট মিস্টার ভদুরী অ্যাবসলিউটলি রাইট ভাদুরি মশাই আবার বলতে শুরু করলেন এটা বোঝার সাথে সাথে আমার মনে প্রশ্ন দেখা গেল যে কেন বীরেশ্বর মিথ্যে কথা বলছে আমার মনে একটা ভুল ধারণা জাগিয়ে দিয়ে সে কি খুনিকে আড়াল করতে চাইছে নাকি সে নিজেই খুনি সদানন্দবাবু জিজ্ঞাসা করলেন হ্যাঁ সেটা তো বুঝলাম মশাই কিন্তু একটা কথা জিজ্ঞাসা করি সুটকেসের মধ্যে যে রিভলভারটা রয়েছে সেটা আপনি কি করে বুঝলেন আমি বুঝতে পেরেছিলাম বললে সেটা বাড়িয়ে বলা হবে সদানন্দবাবু আসলে এটাও একটা আন্দাজ ফ্ল্যাট থেকে বেরোনোর সাথে সাথেই বীরেশ্বরের হাত থেকে সুটকেসটা আমি নিয়ে নিই ওই আন্দাজেই তারপর ওটা তুলে দিলাম কৌশিকের হাতে কী রে কৌশিক তোর কিছু মনে হয়নি কই না তো মনে হওয়াটা উচিত ছিল শুধু জামা কাপড় আর কাগজপত্র থাকলে সুটকেসটা কি অত ভারী হতে পারে তাই তুমি ধরে নিলে যে সুটকেসের মধ্যে রিভলভার রয়েছে না রে কৌশিক সেটা আমি ধরে নিই নি তবে যত তাড়াতাড়ি সম্ভব ফ্ল্যাটে ঢোকার জন্যে বীরেশ্বর যেরকম ঝুলোঝুলি করছিল তাতে আমার সন্দেহ হয়েছিল যে নেহা জামাকাপড় নয় কাগজপত্র কি চেকবুকও নয় অন্য কিছু এমন কিছু ফ্ল্যাটের মধ্যে রয়েছে যেটা সে বের করে আনতে চায় তবে সেটা যে মার্ডার ওয়েপেন আমি অতটা বুঝতে পারিনি ঘড়ি দেখে শোভন চৌধুরী বললেন না দশটা বেজে গেল এবারে আমাকে উঠতেই হচ্ছে তা আপনারা তো উঠবেন নাকি ভাদরী মশাই বললেন হ্যাঁ তুমি এগো আমরা একটু পরে আসছি শোভন চৌধুরী বেরিয়ে গেলেন খানিকক্ষণ কোনো কথা হলো না তারপর মশাই বললেন আপনি আমাকে যে কাজ দিয়েছিলেন সেটা শেষ হয়েছে মিসেস ঘোষ এরপর যা করার পুলিশ করবে আমার আর কিছু করার নেই কিন্তু যাবার আগে একটা কথা বলতে ইচ্ছা করছে বলবো হ্যাঁ বলুন দাসুকে নিয়ে আমার ভাবনার কোনো কারণ নেই আপনার চেয়ে নিরাপদ আশ্রয় সে আর কোথাও পাবে না কিন্তু দুজনকে নিয়ে আমার একটু ভাবনা রয়ে গেল দুজন কোন দুজন বেলা দেবীকে নিয়ে আর তেজ বাহাদুরকে নিয়ে আপনি যদি ওদের জন্য কিছু না করেন তাহলে ওরা কিন্তু ভেসে যাবে ফুলকুমারী ব্লান হেসে বললেন কি করতে পারি বলুন তো বেলাকে আমি ফিরিয়ে নিতে পারি ঠিকই কিন্তু দাশু জানে তার মা বেছে নিই তার কথাটাও একবার ভাবুন বেলা দেবী যে ওর মা দাসুকে সেটা জানানো দরকার কি আচ্ছা দেখি কি করা যায় আর তেজ বাহাদুর তার সম্পর্কে কি করবেন ওটাও ভেবে দেখতে হবে টাকা পয়সাটা কোনো ব্যাপার নয় কিন্তু তাতে তো সমস্যা মিটবে না বরং বেড়েই যাবে তবে হ্যাঁ রানীপুরের বাড়ি ওকে আমি বেচতে দেব না যেটা ওর পৈতৃক সম্পত্তি সেটা কি আপনি দিয়ে দেবেন না পুরোটা দেবো না বেনের সম্পত্তি তো আমিই পেয়েছি বড়জো তার অর্ধেকটা ওকে আমি দেব আর বাকি অর্ধেক দাসু পাবে কিছুক্ষণ চুপ করে রইলেন ফুলকুমারী তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন আজ মনে হয় তেজকে বোধহয় আমার কাছে রাখলে ভালোই হতো দিদির আদরে তাহলে ওর মাথাটা বিগড়ে যেত না ভাদরী মশাই উঠে পড়লেন আচ্ছা মিসেস ঘোষ তাহলে চলি আর একটা কথা বলে যাই বেলা দেবী আর তেজ বাহাদুর সম্পর্কে যাই কিছু করুন না কেন একটু তাড়াতাড়ি করবেন আপনি বুদ্ধিমতী মহিলা কী করবেন সেটা ঠিক করে নিতে আপনার নিশ্চয়ই দেরি হবে না আমরা ঘর থেকে বেরিয়ে এলুম বাগান পেরিয়ে রাস্তায় নেমে গাড়িতে ওঠার আগে একবার পিছন ফিরে তাকিয়েছিল দেখলুম ফুলকুমারী বারান্দায় স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছেন যেন মানুষ নন সাদা পাথরের একটি মূর্তি প্রিয় শ্রোতা বন্ধুরা গল্পটা আজকেই শেষ করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে এরকমই ভালো গল্প নিয়ে আবার আসবো আপনাদের কাছে আজকের মতো আসছি নমস্কার